টাঙ্গাইল জেলা পরিষদের স্বপ্নের স্থাপনা, বহুমুখী বাণিজ্যিক ভবন বিবর্তন। বিবর্তন বাণিজ্যিক ভবনটি টাঙ্গাইল জেলা পরিষদ কর্তৃক 2014-15 অর্থবছর হতে কাজ শুরু করা হয়, যার প্রাক্কলিত ব্যয় 50 কোটি টাকা। নবমতলা বিশিষ্ট এই ভবনের বিভিন্ন ফ্লোরে 400+ দোকান রয়েছে। এই ভবনে গাড়ি পার্কিং সহ লিফ্ট, আধুনিক অ্যাসকেলেটর সংযুক্তি এই বাণিজ্যিক ভবনে নতুন মাত্রা যোগ করবে। বিবর্তন বাণিজ্যিক ভবনটির নির্মাণ কাজ সমাপ্ত হলে টাঙ্গাইল শহর তথা টাঙ্গাইল জেলার প্রধান বাণিজ্যিক ভবন হিসেবে পরিগণিত হবে। এই দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবনে এখনও কিছু দোকান কমার্শিয়াল স্পেস বরাদ্দের জন্য সংরক্ষিত রয়েছে। বিবর্তন ভবনের কাজটি নতুন বাস টার্মিনাল এলাকায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মধুপুর উপজেলায় 2011-12 অর্থবছরে 500 আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার 5,29,00,000 টাকা ব্যয়ে টাঙ্গাইল জেলা পরিষদ কর্তৃক নির্মাণ করা হয়। অডিটোরিয়ামটি নির্মিত হওয়ায় মধুপুর এলাকায় যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, বিশেষ ধরনের মিটিং এই স্থানে সম্পন্ন হয়, যা অত্র এলাকার সাংস্কৃতিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করছে। কালিহাতি উপজেলার আউলিয়াবাদে জেলা পরিষদের মাধ্যমে 2010-11 অর্থবছরে 3,55,00,000 টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মিত হয়েছে, যা অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় স্থাপনা এবং ইহার সুফল সকলে পাচ্ছে। সখীপুর উপজেলায় সখীপুর আবাসিক মহিলা কলেজে একটি একাডেমিক ভবন জেলা পরিষদ কর্তৃক 2012-13 অর্থবছরে 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, যা নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। টাঙ্গাইল সদর উপজেলার নগর জালফই বাইপাসে স্মৃতিসৌধ এবং ফোয়ারা নির্মাণ জেলা পরিষদের অর্থায়নে 2012-13 অর্থবছরে 91,00,000 টাকা ব্যয়ে নির্মিত হওয়ায় টাঙ্গাইল শহরে আগমনের সময় স্মৃতিসৌধটির সৌন্দর্যে সাধারণ দর্শনার্থীরাও বিমোহিত হয়। কালিহাতি উপজেলায় আউলিয়াবাদ কলেজের একটি নতুন ভবন 2013-14 অর্থবছরে 88,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, যা অত্র এলাকার শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সখীপুর একটি অনন্য নাম। সখীপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে 2014-15 অর্থবছরে 50,00,000 টাকা ব্যয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িত এই স্মৃতিস্তম্ভটি দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসেন। টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে মির্জাপুর উপজেলা সাটিয়াচড়া মুক্তিযোদ্ধাদের দ্বিতল পুনর্বাসন কেন্দ্রটি 2013-14 অর্থবছরে 44,00,000 টাকা ব্যয়ে নির্মিত হওয়ার ফলে একটি বিশেষ গেরিলা যুদ্ধের স্মৃতি বহন করে এবং মুক্তিযোদ্ধারা পুনর্বাসিত হয়েছেন।
এই সরকারের আমলে অর্থাৎ 2014-15 অর্থবছরে মধুপুর জেলা পরিষদের ডাকবাংলোটি সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজটি 40 লক্ষ টাকা ব্যয়ে সুসম্পন্ন হয়েছে। এর ফলে দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ সাবলীলভাবে থাকার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেন। সখীপুর উপজেলায় সখীপুর বাজার চৌরাস্তায় জেলা পরিষদ কর্তৃক 2012-13 অর্থ বছরে নয়ন জুড়ানো একটি ফোয়ারা 15 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, যা বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং বিশেষ উৎসবে নতুন সংযোজন হিসেবে বিবেচিত হয়। এছাড়াও নিরাপত্তা রক্ষার্থে শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে 16টি সিসি ক্যামেরা। টাঙ্গাইল সদর উপজেলার যুগ্নি ব্রিজটি 14 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করায় অত্র এলাকার জনসাধারণের জীবনমান উন্নত হয়েছে। এই ব্রিজটি ব্যবহারে প্রতিদিন প্রায় 30,000 মানুষ যাতায়াত করে থাকেন। জেলা পরিষদের অর্থায়নে 2013-14 অর্থ বছরে 14 লক্ষ টাকা ব্যয়ে বাসাইলে কেন্দ্রীয়ভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, যা অত্র এলাকার বিশেষ করে পৌরসভা এলাকার শহীদ মিনারের অভাব পূরণ করছে। টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসার ঘাটলাটি জেলা পরিষদ কর্তৃক 2012-13 অর্থ বছরে 12 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হওয়ায় মাদ্রাসা ও এলাকার সকল মানুষ এই ঘাটলাটির সুফল পাচ্ছে। টাঙ্গাইল ডিসি লেকের ঘাটলাটি জেলা পরিষদ কর্তৃক 2012-13 অর্থ বছরে 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হওয়ায় লেকের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ হয়েছে। ঘাটাইল উপজেলার চৌরাস্তায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধটি টাঙ্গাইল জেলা পরিষদ কর্তৃক 2012-13 অর্থ বছরে 7 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, যা শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান এবং আত্মত্যাগের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে। জেলা পরিষদের এসব কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার উন্নয়ন ও সমৃদ্ধির দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। দেশ এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের দিকে। টাঙ্গাইল জেলা পরিষদ যে মহতি উদ্দেশ্য নিয়ে টাঙ্গাইল জেলাকে এগিয়ে নিতে চায়, সে পথ ধরে টাঙ্গাইল একদিন পা রাখবে উন্নয়ন ও সমৃদ্ধির স্বর্ণোজ্জ্বল অলিন্দে। শুভ হোক, সার্থক হোক সুন্দরের বন্দনা। যদি হাঁটি বাংলার পথে পথে দিন রাত হাজার মাইল, কোথাও তোমার নেই তুলনা, টাঙ্গাইল আমার টাঙ্গাইল। কোকিল